নটা দ্বীপ নিয়ে গঠিত নবদ্বীপের একটা দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, যেটা বর্তমানে মায়াপুর নামে পরিচিত। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোদ্রুম দ্বীপে, যেটা এখন স্বরূপগঞ্জ নামে পরিচিত। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে স্বরূপগঞ্জ, যেখানে কিনা রয়েছে গৌরীয় মঠ। আমার মা গৌরীয় মঠের শিষ্যা। মায়াপুর থেকে জাস্ট একটুখানি নদী পেরোলেই হচ্ছে স্বরূপগঞ্জ। আগের ব্লগে তোমাদের বলছিলাম এখানে এত গরম পড়ে দিনের বেলাতে যে বাইরে বেরোনো দেয়, আর গরমে সেভিয়ার হচ্ছে ডাবের জল। সঙ্গে খেলাম লুচি তরকারি আর ছিল মিষ্টি, নবদ্বীপের মিষ্টি না জাস্ট ওয়াও। গৌরীয় মঠে এসে দেখি আশেপাশের যত মানুষ সবাই মিলে এখানে তুমুল রং খেলছে। ভগবানের অশেষ কৃপা যে এই ক্রাইসিসের মধ্যে একটা রুম আমাদের জন্য অ্যারেঞ্জ করা গেছিল, নয়তো যেমনটা দেখলে ওভাবেই সবাই বারান্দাতে শুয়ে গাছের নিচে শুয়েই কিন্তু দিন কাটাচ্ছে। সকালে ব্রেকফাস্টটা হেভি হয়ে যায়, দুপুরে আমি লাঞ্চ করিনি। আমি মঠ ঘুরে ঘুরে আশেপাশটা দেখছিলাম আর রঙ্গোলি হচ্ছিল ওখানে, কারণ রাত্রেবেলা এলাহি নাকি কারবার হবে, নিতাইয়ের জন্মোৎসব পালিত হবে। তো নেক্সট পার্টে সেটা তোমাদেরকে দেখাবো, এখনকার মতো টাটা।